كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وعليكم السلام ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد সম্মানিত এক ভাই জন চেয়েছেন যে রাগ হলে আমরা কিভাবে রাগকে কন্ট্রোল করব। রাগ একটা খুবই খারাপ জিনিস এবং এই রাগ যেমন ব্লেড মাথার চুলকে নষ্ট করে দেয়, এই রাগের কারণে আপনার ভালো আমলকে নষ্ট হয়ে যাবে। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন আসেন এবং বললেন আপনি কিছু আমাকে ওসিয়ত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি রাগ করো না। তিনবার এই কথাটি বললেন। সহিহ বুখারীতে উল্লেখ করা হয়েছে 5686। এরপরে সহিহ বুখারীতে 5684-তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে প্রকৃত বীর নয় যে কাউকে কুস্তিতে হারিয়ে দেয়, বরঞ্চ সে সব থেকে বাহাদুর এবং সে সব থেকে শক্তিশালী যে নিজের রাগকে কন্ট্রোল করে। রাগ সম্পর্কে রাসূলুল্লাহ উপদেশ দেন যখন কোনো ব্যক্তি রেগে যাবে সে যেন বসে পড়ে না হয় শুয়ে পড়ে, যতক্ষণ না পর্যন্ত রাগ না কমে তার সে ততক্ষণ পর্যন্ত শুয়ে থাকবে। এটা উল্লেখ করা হয়েছে সে আবু দাউদে 4764, 4765, 4667, 4767 পর্যন্ত হাদিস। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলিমরান 134 নম্বর আয়াতে বলেন যে যারা নিজেদের রাগকে সংবরণ করে এ মানুষের প্রতি ক্ষমা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন, অর্থাৎ যারা রাগকে কন্ট্রোল করে এবং মানুষকে ক্ষমা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসেন। এরপরে সুরানে আবু দাউদে 4767 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন কারো রাগ হবে সে যেন উযু করে নেয়। আপনি উযু করবেন, ইনশাআল্লাহ আপনার রাগ কমে যাবে।